হে গাইজ নমস্তে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সোমবার আর একটা ফ্রেশ ভ্লগে তোমাদের সবাইকে খুব ওয়েলকাম এখন বাজে বারোটা বারোটা বাজতে পাঁচ আর আমি আজকে সকাল থেকে না অনেক কিছু মানে ধরো আজকে দুটো ভিডিও যাবে যেটা আমি শনিবার শ্যুট করেছি সেই ভিডিওটা যাবে দুপুরবেলা আবার আমার ফুড বেবি ফুড রেসিপি ভিডিও সিরিজ শুরু হয়েছে তোমরা যদি দেখো নি তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে একটা ভিডিও অলরেডি চলে গেছে আজকে নেক্সট ভিডিওটা রেসিপি নাম্বার টু যাবে সন্ধ্যেবেলা তো সেই নিয়ে প্রচুর কাজ আর কালকে রাতে তো আমি তোমাদের বললামই আগের ব্লগে যে আগের দিনের ব্লগে যে তোমার ইয়ে হয়নি কি বলে মানে ঘুমিয়ে যাচ্ছি আমি সারাদিন কাজের পরে আমি ঘুমিয়ে যাচ্ছি যেন রাত্রেবেলা পাচ্ছি না তো আজকে সকালে আমাকে এনি হাও দুটো এডিট করতেই হতো আমি সাড়ে নটার থেকে বসেছি মানে কম্পিউটার একটু প্রবলেম ছিল নইলে এত টাইম লাগে না সাড়ে নটার থেকে বসেছি এডিট করতে শুধু কেটে বেরিয়ে যাচ্ছে ফাইলগুলো প্রবলেম হচ্ছে একটু এখন বাজে বারোটা সাড়ে নটার থেকে বারোটা পর্যন্ত রাহুল ছেলেকে নিয়ে ছাদেই আছে প্রথমে আমি মাঝে একবার গেছিলাম ব্রেকফাস্ট দিয়ে এসছি তারপরে ও লেবু খাইয়েছে হাফ একটা কমলা লেবুর হাফ একটা কলা খাইয়েছে এখন মাখাচ্ছে তেল তো আমি বললাম যে ভাবলাম যে এটা লাস্ট এক্সপোর্টটা করে নিই এই ভিডিওটা যেটা চলছে এক্সপোর্ট করে আমি একদম জল নিয়ে সমস্ত কিছু নিয়ে ছাদে চলে যাবো ওকে একদম টোটালি নিয়ে নেবো তারপর আমার আজকে স্নান হোক না হোক দেখার দরকার নেই সাড়ে নটা থেকে বারোটা অবধি ছেলেকে এক জায়গায় বসিয়ে রাখা একটা অ্যাক্টিভিটি করানো এটা অনেক বড়ো ব্যাপার না তো সে যাই হোক ব্লগটাকে শুরু করি চলো ভিডিও যাচ্ছে দেখে নেবে দুটোর সময় আর আজকে একটা খুব স্পেশাল জিনিস হবে সন্ধেবেলা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা হয়তো আজকে দেখাতে পারবো না কিন্তু জিনিসের প্রিপারেশানগুলো আজকে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তাহলে চলো যাই ছাদে চিকুকে নিই ও তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি এই দেখো এই আলমারিটা দেখেছিলে না এই আলমারিটাতে না চিকু সমস্ত জিনিস আমি রেখে দিয়েছি শুধুমাত্র কটা ঘরে পড়ার প্যান্ট আর রুমালগুলো এই রুমালগুলো ওপরে আর এই নিচে ঘরে পড়া যে স্যান্ডোগুলো সেইগুলো রেখেছি বাকি দেখো ওপরে একটা পুরো ফাঁকা করে দিয়েছি এটা করেছি কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি এটা পুরো ফাঁকা করে দিয়েছি আমি মানে যখনই যা হয় এই টেবিলটা আমার ভর্তি হয়ে যায় তো সেই জন্য এই টেবিলটা যাতে ভর্তি না হয় সেই জন্য আমি এখানে সব কিছু এটা এখানে যাতে রাখতে পারি এই পুরো ফাঁকা করে দিয়েছি আর চিকুর জামা প্যান্টগুলো যেগুলো ডেলি ওয়ার ভালো জিনিস সব কিছু আমি এটাতে শিফট করে দিয়েছি এই দেখো এই দেখো এই নিচেটাতে আমার কটা কুর্তি রেখেছি বাস আর এগুলো এখানে রেখে দিয়েছি এই যে এগুলো ওর ভালো প্যান্টগুলো যেগুলো বাইরে পরে এগুলো ওর ভালো গেঞ্জিগুলো ফুল স্লিভগুলো এগুলো ওর নাইট শ্যুটগুলো আর এইগুলো হচ্ছে শীতকালের কিছু যে জিনিসপত্র যেগুলো শীতটা এই একটা মাস পরে বাইরের আলমারিতে আমি ট্রান্সফার করে দেবো আর এই পেছনে যেগুলো বাস্কেটে রেখেছি সেইগুলো হচ্ছে তোমার হাফ স্লিভ যেগুলো এখন লাগে না সেই গরমকালে লাগবে সেই পেছনে রেখেছি আর নিচে দেখো এখানে শার্ট রেখেছি এখানে হাফ স্লিভ ফুল স্লিভ না এটা সবই মোটামুটি হাফ স্লিভ গেঞ্জি রেখেছি আর এই পেছনে এগুলো হচ্ছে এগুলো না ওকে দিয়েছে এই এতগুলো এইখান থেকে এতগুলো ওর জন্য কলকাতা থেকে নিয়ে আসে এই সমস্ত গেঞ্জিগুলো রেখেছি যেগুলো হাফ স্লিপ গরমে পড়বে তাই একটু ব্যাকে রেখেছি আর এর পেছনে এই ভেতর দিকে আছে না তোমার হাফ প্যান্টগুলো যেগুলো গ্রীষ্মকালে প্রচুর লাগে কিন্তু এখন লাগবে না বলে আমি এগুলো ভেতর দিকে ঢুকিয়ে রেখেছি আর এটাতে আমার লেগিংস রেখেছি আর এখানে কিছু কুর্তি বাস এইরকমভাবেই সেট করেছি নইলে খুব মানে ঘরটা না খুব বিচ্ছিরি দেখতে লাগছিল জামায় ভর্তি চতুর্দিক কেমন একটা লাগে আর আমার এই টেবিলটাকেও যেটাতে চিকুজা প্যান্ট রেখেছি সেটাকেও একটুখানি আমি চেঞ্জ করেছি তোমরা তো ভিডিওর পেছনে দিকে ওদিকে মাঝে মাঝে দেখেছো কিন্তু প্রপারলি আমি আজকে দেখিয়ে দিচ্ছি চলো তো এই দেখো এই সেকশনটাকে এমনি এমনি করে সাজিয়েছি এই দেখো এই যে আমার কুকুর সোনা এখানে ছিল ওকে আমি এখানে তুলে দিয়েছি দেখো একে হাত দেওয়া হয় না কিচ্ছু করা হয় না শুধু এ বসে বসে নড়ে তাতে এর গোটা গায়ে লোম উঠে যাচ্ছে দেখো কী অবস্থা আর এই যে এটা এটা ছিল পেছনে তাকে এটাকে আমি এখানে রেখেছি এই নতুন ফটো ফ্রেমটা কিনেছি কালার ম্যাচ করে এই তিনটে এটা কি সুন্দর না তো এই ছবিটা রেখেছি এটা চিকু তখন মোটামুটি আট মাস ন মাস বয়স তো এই ছবিটা এখানে রেখেছি আর এটা একটা ছোট্ট এটা তো দেখেই চো লিঙ্কও দিয়েছিলাম আর এই এই ফটো ফ্রেমটা ছিল বাড়িতে মানে অন্নপ্রাশন্ন পড়েছিলো ইউজও ইউজ অন্য এটাতে রাহুলের ছবি দিয়েছি মানে একদিকে রাহুল ছেলেকে নিয়ে একদিকে আমি ছেলেকে নিয়ে আর এই এটা তো আগেই দেখেছো এটা একটা দাদা বৌদি আমাদেরকে অ্যানিভার্সারি ফিফথ অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল এইটা এটা খুব সুন্দর একটা পাথরের ফুল দেয়নি ভাস আর এটার ওপরে ফুলগুলো রেখেছি আর এই ওপরে রাহুলের গামছা পড়া ছবি গামছা বাঁধা ছবি সরি এটা শুনলে আমাকে বকবে তো এই যে এটা পুরীতে আমাদের ফার্স্ট বার পুরীতে টু থাউজেন্ড এটা ফিফটিনে মেবি হ্যাঁ পুরীতে এটা রেখেছি ওপরে একটা ছোট টেডি আর এই ফটোটা যেখানে ছিল সেইখানটা ফাঁকা করে দিয়েছি বলে ওইখানে রেখেছি আমি এই যে আমার গোপালের ছবি নতুন ফটো ফ্রেমে ভালো লাগছে তাহলে চলো বাথরুম থেকে জল নিই জল নিয়ে চিকু জামা প্যান্ট নিয়ে জামা প্যান্ট নয় বাথরুমটাই নিয়ে যাবো শুধু বাথরুম নিয়ে ছাদে যাই চলো চলো দেখি চিকু সোনা চিকুর পাপা সোনা কি করছে কি হচ্ছে গো এ বাবা এ তো নেংটু আছে দেখানো যাবে না তো নাকি সবাইকে দেখি তোমার নেংটুটা এ মা দেখে দেবো চিকু তেল মাছে গরম করা হয়েছে দিয়ে কি আমি রাগি বিরাট রাগি পাপাকে ব্যাটে করে মারবো ওটাও ক্ষমতা নাই বাবা কি চিকুকে আজকে সরষের তেলই মাখাচ্ছে কেননা চিকুর যে বেবি অয়েলটা সেটা শেষ হয়ে গেছে আর শীতকালে তো তোমরা জানো সরষে রসুন দিয়ে মিশিয়ে যে তেলটা আমরা বানাই সেটাই আমরা বানিয়ে ওকে মাখাই কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখন না মানে এই সময়টা গরম আবার সকালটা বিকালটা প্রচুর ঠান্ডা তাহলে ওকে মানে আর সরষের তেলটা আমি কন্টিনিউ করবো না এবার আমি বেবি অয়েলটা দেখতে গেছি দেখছি মামা আর্থের বেবি অয়েলটাও শেষ হয়ে গেছে তো আজই আমি অর্ডার দেবো বেবি অয়েল ওর বেবি লোশন সব কিছুই অর্ডার দেবো তো কী দিচ্ছি না দিচ্ছি সেটা তোমাদেরকে আমি আগে আসুক প্রোডাক্টগুলো তারপর দেখাবো একটা খুব ভালো বেবি অয়েল আমি পেয়েছি একটু সার্চ করে আর কি খুবই ভালো সেটা মানে রিভিউতে বলছে খুব ভালো তো আমি ওটাকে অর্ডার দেবো আজকে তারপর প্রোডাক্টটা এলে তোমাদেরকে মানে দুদিন ইউজ করিয়ে তারপর তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি জিনিসটা ভালো না খারাপ মানে রেগুলার মামা আর্থেরও নয় আমার তো ভালো কিন্তু আমার তো আমি ইউজ করেছি আরে শাওয়াজ দেখবে চিকু স্পাইক দেখবে দাও এই বাবা এটা কে নেড়া মুণ্ডু পাপা পাপা ন্যাড়া মুণ্ডু হয়ে গেছে এদিকে দেখো এদিকে আমি নিমনি মিমনিমনি করি আচ্ছা তাহলে চিকু দেখো গুড বয় হয়ে গেছে স্নান করে নিয়েছে এবারে চিকু খাবে তো চিকুর মেনুটা দেখবে কি তোমরা মাসিরা দেখবে চিকুর মেনু দেখাবো মাসিকে দেখাও ঠিক আছে একটা মাসি না বাবা অনেক মাসি দেখাবো ঠিক আছে চলো চিকুর মেনু দেখাচ্ছি দাঁড়াও এই যে এই যে আমাদের চিকু পুড়োর মেনু তো মেনুতে আছে ভাত এটা হচ্ছে সব সবজি দিয়ে মাছের ঝোল মানে এর মধ্যে আছে কুমড়ো কি আছে কে জানে বাবা গাজর হ্যাঁ আর পেঁপে ওই কী বলে ওটাকে কাঁচকলা সব দিয়ে ঝোল আলু দিয়ে এটা চাটনি এটা ডাল এটা মাছ এর মধ্যে থেকে মাছ নিয়ে এর মধ্যে ছাড়িয়ে রেখেছি কারণ এখানে এসে ছাড়াতে আমার হয় না ঠিকঠাক সেই জন্য এটা হচ্ছে শাক এটা চিকুর খুব ফেভারিট আর বেগুন ভাজা হাফ বেগুন ভাজা নিয়েছি যেহেতু ও সবটা খাবে না তাই তাহলে চিকু খাবে তো বাবা ও বাবা খাবে এদিকে তাকাও খাবে তো চলো চিকুকে খাইয়ে নি চিকু খাওয়া কমপ্লিট হয়ে গেছে চিকু এই যে এইটুকু খেতে পারেনি কেন আমি না একটু ডালটা ঝাল ছিল ডালটা মেখে দিয়েছিলাম সেই জন্য আর বাকি দেখো সব খেয়ে নিচে শাক ভাজা মাছ ভাজা ঝোল একদম চেটুপটে পরিষ্কার সব হয়ে গেছে বেগুন ভাজা খাচ্ছে এখন আর এই গাজরটা খাচ্ছে কেন এখনই খেলে হয় না খুব পেকেছো তুমি হ্যালো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমি আর চিকু এসেছি পুটুদের বাড়ি মানে অনামিকা দিদের বাড়ি চিকুর মামা সানুদের বাড়ি পুটু ওর মাকে একবার মামা সানু বলেছিল সেই থেকে চিকু ও অনামিকা দিকে সানু বলে তোমরা আগে ব্লগে দেখেছো হয়তো ওদেরকে হ্যাঁ দেখেছো নিশ্চয়ই আমি অনেকবার দেখিয়েছি তো এখানে আমরা গল্প করতে এসেছিলাম আমাদের গল্প টল্প করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চিকু আর পুটু এখন বসে বসে টিভি দেখছে আর এখন বাজে রাত্রি দশটা পনেরো তো এখন আমি এসেছি বাপির ফ্ল্যাটে বাপি আর মা অনেক দিন ধরে ছিল না ওরা গেছিল আমার ছোটো পিসির বাড়ি রাতে ঘুরতে গেছিল একটু চেঞ্জ হতে গেছিলো বারবার এক জীবন ভালো লাগে না না ওরা অনেক দিন ধরে বলছিল আয় আয় তো ওরা গেছিল তো ওখান থেকে ওরা গেছিল পুরুলিয়া তো ওখান থেকে নিয়ে এসেছে চিকুর জন্য এই গিফটটা এটা খুব ভালো একটা গিফট সেট আঁকার একটা গিফট সেট এটা ওরা নিয়ে এসেছে পুরুলিয়া থেকে এর মধ্যে দেখো কত কিছু আছে ওই যে গ্লিটার দেখালাম গ্লিটারের একটা সেট ছিল এরম বড় ক্রেয়ানের একটা সেট আছে এই দেখো একটা ইয়ে এটা হচ্ছে ওই স্কেচ পেন তোমরা জানোই ছোটো ছোটো ওর সেট আছে এটা দেখো ছোটো ক্রেয়নের সেট আছে টুয়েলভ শেডস আছে এর মধ্যে পেন্সিল রাবার সব কিছু এর মধ্যে আছে তো রাহুল এখন বসে বসে চিকুকে একটুখানি আঁকা দেখাচ্ছে মানে ওকে একটু এনগেজ করার চেষ্টা চলছে আর কি তবে চিকুর এনগেজমেন্ট নাই চিকু পাঁচ মিনিট বসেছিল তারপর ওই জলটা নিয়ে ওই রঙের মধ্যে ঢালাতেই ওর বেশি ইন্টারেস্ট ওই আর কি তো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে